মর্নিং বন্ধুরা। তো সকালের কাজকর্ম করে চান করে সোজা চলে এসেছি কিন্তু রান্নাঘরে। রান্নাঘরে এসে এদিকে জলটা, ভাতের জলটা বসিয়ে দিয়ে চালটা আর কি ধুয়ে নিচ্ছি। ভালো করে চালটা দু তিনবার ধুয়ে নিয়ে তারপর চালটা বসিয়ে দিয়েছি। এদিকে আবার ভাত বসিয়ে সবজিগুলো কেটে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হবে। আর স্কুল যেতে হবে একটু পরে, মানে স্কুলের পরীক্ষা এরকম করে পড়েছে, আলাদা আলাদা টাইমে পড়েছে, ওই 1 ঘন্টা ডিফারেন্ট দুজনের মানে টাইমের মধ্যে আর কি। প্রীতির হচ্ছে 11:30 আর প্রীতমের হচ্ছে 12:30, তো মানে অন্যরকম হয়ে যায়, দুজনকে একটু পরপর নিয়ে যাওয়া আসা ওরকম ব্যাপার হয়ে যায়। তো ফার্স্টে যখন যায় 11:30 সময় প্রীতি যায়, তো প্রীতিকে ওর বাবা ধুয়ে আসে, তারপরে 12:30 দিকে আমি প্রীতমকে নিয়ে যাই, দুজনে পরে একসাথে দুজনকে নিয়ে আসি। তাই জন্যে তাড়াহুড়ো করে মানে রান্নাবান্না তো করে রেখে যেতে হবে, আর আস্তে আস্তে 1:30-2 বাজে, তখন তো আর এসে রান্না করতে পারবো না, তাই আর কি সকালের কাজটা করে নিচ্ছি। সকালের কাজ মোটামুটি এটাই থাকে, বাসি কাজকর্ম আর কি, উঠান ঝাড় দেওয়া, বাসন মাজা, আর একটু চা টা খেয়ে ভাত রান্না, ভাত খাওয়া। তো সকালের মোট বেশিরভাগের আগে কাজটা এটাই কিন্তু থাকে, তো এই কাজটাই আগে করে নিচ্ছি। তো দেখো এদিকে মিষ্টি লাউ ছিল একটু, তো মিষ্টি লাউটা ভাজা করে নেবো, একটু চিনি দিয়ে দেবো, এটাতে না মিষ্টি একটুকু নেই। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃষ্ণারা। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আর আমার রান্না হয়ে গেছে, এখন এখানে দেখো ভাত মেখে নিয়েছি একটু, প্রীতিকে আর কি দেবো, প্রীতিকে খাইয়ে দেবো, কারণ একটু পরে ও যাবে স্কুলে, পরীক্ষা শুরু হয়ে গেছে, তাই ও আগে যাবে, প্রীতম একটু দেখতে যাবে, তাই এখন ওকে একটু খাইয়ে, ভাতটা ওকে খাইয়ে তারপর প্রীতমকে একটু বই পড়িয়ে ওকে স্কুল নিয়ে দেবো, আর একে ওর বাবা ধুয়ে আসবে প্রীতিকে। তো চলো ওকে তাড়াতাড়ি একটু খাইয়ে দেই। দেখো কি রকম এলোমেলো হয়ে আছে, ঘর গোছানোর এখন টাইম নেই, এখন প্রীতমকে একটু বই পড়াতে হবে তাদের মধ্যে। এখানে দেখো কি অবস্থা হয়ে আছে, টেবিল বিছানা, মানে কোনো কিছু এখনো করি নেই, পরিষ্কার করা হয়নি, আগে বইটা পড়িয়ে নেই, তারপর আর কি দেখা যাবে, যদি টাইম পাই তো করবো, নাহলে স্কুল থেকে এসে তারপর করতে হবে। তো চলো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে, স্কিপ করো না, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তো প্রীতি দেখো ছুটি হয়ে গেছে, প্রীতমের এখনো হয়নি, আমরা বসে আছি এখন, প্রীতমের ছুটি হলেই আমরা বাড়িতে যাবো। তো এবারে চলে এসেছি বাড়িতে, আর কালকে 2 তরমুজ এনেছিল, তো কালকে একটা খাওয়া হয়েছে, আজকে আর একটা খাওয়া হচ্ছে আর কি। কি খাস দেখা, মিষ্টি মা আয়, সেটা নিয়ে আয় রান্না করে যাই। স্কুল যাওয়ার আগেই এসে বোতলে করে দুধ দিয়ে যায়, তো স্কুল যাওয়ার সময় তখন দুধটা গরম করা যাবে না, টাইম ছিল না, তাই আর কি দুধ না গরম করেই চলে গেছি স্কুলে। তো স্কুল থেকে এসে এখন খাওয়া দাওয়া করে রান্নাঘরে চলে আসলাম, দুধটা গরম করবো। তো বাচ্চাকে স্কুল নিয়ে যাওয়ার আগে সকালের কাজটা তো আমি করে ফেলেছি, তো এখন স্কুল থেকে এসে আর কি দুপুরের যে কাজটা থাকে, খাওয়া দাওয়া, বাসন মাজা, আরও দুধ গরম করে নিই, তো দুধ গরম করতে হবে আর কি, তো আর কি দুপুরের কাজটা এখন করে নিচ্ছি। আর যদি স্কুল না থাকতো তাহলে তো এতক্ষণ হয়ে যেত, সব কাজ একসাথেই হয়ে যেত। পাতাগুলো রান্নার পর ভেবেছিলাম গরুকে দেবো বাইরে, তো সেই সময় গরু ছিল না, ঘরেই রেখে চলে যাই, মানে পুরো কাজ আর কি বাড়িতে পড়ে আছে, বাসনও আছে বলে পরে, এখন যে খেলাম আর কি দুপুরের বাসনটা, ঘরটাও এখনও গোছানো কিন্তু হয়নি আমার, তো বিকালের দিকে আর কি জামা কাপড়গুলো গুছিয়ে নেব। তো সকালবেলা টাইমই ছিল না, তাই আর কি এগুলো রাস্তায় আনিনি, তো পাশের বাড়িতে গরু আছে, এখানে রেখে দিচ্ছি, গরু খেয়ে নেবে টাইম মতো, গরু বা ছাগল আর কি। আগে যে 4 ফাইবেনটা নিয়েছিলাম, তো সেটা দেখলাম আর কি বড় হচ্ছে, দুধ তো কম, তো ওটা বড় হয়ে যাচ্ছে ফাইবেনটা, তাই আর কি এটার মধ্যে গরম করে নিলাম, তো একটু ঠান্ডা হয়ে গেলে তারপর আর কি আমার ওই যে দুধ রাখার ইসে আছে ওটার মধ্যে রেখে দেবো আর কি ঠেকে, তাহলে ওটাতে রাখলে আর কি সেফটি থাকে, তাহলে আর কি বিড়াল খাওয়ার আর কি ভয়টা থাকে না। এই যে দেখো এই মিরিকেনটা, তো এই মিরিকেনটার মধ্যে গরম করে আমি দুধটা কিন্তু রেখে দিই, যে ঢাকনা ঠান্ডা হয়ে গেলে এটার মধ্যে রেখে দেবো। জানলাটা দেখো তুলা এসে আটকে আছে এখানে, কি তুলা আটকে আছে এখানে দেখ জানলার মধ্যে, খেলা দিয়ে বাইরে।
তো এখন কলেবারে যে বাসনগুলো আছে সেগুলো মাজবো, তার আগে উনান থেকে আর কি খড়ির ছাইগুলো বের করে নিচ্ছি। ছাইয়ের মধ্যে সার্ফ দেব, সার্ফ ভালো করে মিশিয়ে তারপরে বাসন মাজবো। একদম যদি তোমরা সার্ফ দিয়ে বা সাবান দিয়ে বাসন মাজো না, তাহলে একটু কিছুদিন পরে দেখবে একটু লাল লাল হয়ে যায়। আমি এরকম করে দেখেছি, মানে ভেবেছিলাম একবার যে সাবান দিয়ে শুধু আর কি বাসন টাসন পরিষ্কার করবো, তখন দিয়ে একটু লাল লালচে ভাব আসে, তো বাসনগুলো দেখতে একদমই ভালো লাগে না। তাই আর কি আমি কিন্তু ছাইটা আর কি রাখি, ছাইটা আমি রাখবো, ছাই সাফ একসাথে মিশিয়ে মিশিয়ে আর কি তারপরে বাসনটা মাজি। একেবারে সার্ফ দিয়ে খালি বাসন মাজা যায় না, একেবারে সাবান দিয়েও বেশি বাসন মাজা যায় না, মানে একদম আর কি কন্টিনিউ মাজা যায় না, তাহলে আর কি নষ্ট হয়ে যায়, আমি দেখি লাল লাল পড়ে যায়। তাই আর আমাদের কলের জলটা অতটা ভালো না তাই আর কি। তো সারাদিনে দুপুরে কাজ করতে করতে মানে টাইম হয়ে যায় তোমার 4:30, তো 4:30 বেজে যায়, প্রাইভেটের ম্যামও চলে আসে। তো প্রাইভেটের ম্যাম ওদেরকে পড়াচ্ছিল, আমি একটু রাস্তা বিকেলবেলা হাঁটলাম। তারপর সন্ধ্যের সময় দেখো ওর বাবা মুড়ি নিয়ে আসলো, মুড়ি আর একটু চানা নিয়ে আসলো। তো ভাবলাম তো মুড়ি চানা ভালো করে আর কি মুড়ি আর চানাটা ভালো করে মেখে একটু চা বানিয়ে নিই, চার সাথে আর কি খাবো সন্ধ্যার দিকে আর কি। তাই আর কি এগুলো মেখে নিচ্ছি আর কি। তো চাটা খেয়ে একটু বই পড়িয়ে রান্না করব, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, তারপর কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে সকালবেলা একটা নতুন দিনে নতুন ব্লগের সাথে।